হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এলাম একটি নতুনত্ব পাতুরি। এই পাতুরি আমি আগে কখনো করিনি, তোমরা যদি কেউ করে থাকো আমাকে জানিও। আজ নিয়ে এলাম চুষি পাতুরি। চুষি তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু পাতায় আজকে আমি ফার্স্ট টাইম। তো যাই হোক, চলো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো আমি একা একা সারাদিনই বসে থাকি, তো মনে হলো যে আজকে একটু পাতুরি করব। তো ঠিক তার জন্য আমি চালের গুঁড়ো দিয়ে আমি একটা কাই খুলে নিয়েছি, আর বসে বসে দেখো আমি এই যে চুষিটা তৈরি করে নিচ্ছি। কারণ আমি নিচে বসতে পারি না, তাই কিন্তু আমি এভাবে কাপড় পেতে আর নিচে প্লাস্টিক আছে খাটের উপরে, তার উপরে আমি বসেছি। যাই হোক, এবার আমি গান শুনতে শুনতেই একা একা এটা করছিলাম। তো আমার ফাইনালি চুষি কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এভাবেই মানে যেটাকে বলে লতা, লতার মতো কেটে মানে তৈরি করে নিতে হয়। তো সেইটা করে তারপরে ছোট ছোট করে কাটতে হয়। আমি খুব একটা কিন্তু ভালো চুষি কাটতে পারি না, তো যাই হোক চলার মতো মোটামুটি হয়ে যায়। তো এইরকম মানে কি বলবো, আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর বেল আইকনটি অন করে দিও, তাহলে সমস্ত ভিডিও তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। যাই হোক, আমার চুষি কিন্তু সম্পূর্ণ কাটা হয়ে গেছে। আর এবারে নিয়েছি আমি 1 প্যাকেট রিচ দুধ, সেইটা আমি কেটে দুধ প্যাকেটটা আমি জ্বালিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো কলা পাতা, যেটা না হলেই একদম হবে না সেটা হলো এই কলা পাতা। কলা পাতাটা এত বড় আর এত সুন্দর যে আমি যার জন্য এই সিদ্ধান্তটা নিয়েছি। তো কলা পাতাটা কিন্তু একদম লিক থাকলে কোথাও হবে না। আর এই দুধে আমি দিয়েছি একটুখানি নুন, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এটা দিয়ে ভালো করে আমি দুধটাকে ফুটিয়ে নেব। এবার দুধটা আমার জ্বালানো হয়ে গেছে, আর ওই কলা পাতাটা আমাকে এবারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার আগুনে সেকে নিতে হবে, কেননা এটাকে নরম করে নিতে হবে। নরম করেও নিয়েছি, এবার আমি কড়ার মধ্যে কলা পাতাটা একটা মানে সেট করে নিলাম। তারপরে আমি চুষিটা অল্প অল্প করে গোল করে আমি একটা লেয়ার তৈরি করে নেব। এই লেয়ারটা তৈরি করা হয়ে গেছে, এবারে বেশ একটু মোটা করে দিয়েছি। এবারে দিয়ে দেব সেই জ্বালানো দুধ। অল্প অল্প করে দুধটা আমি চার সাইড দিয়ে এরকম ঘুরিয়ে দিয়ে দেব। তাতে কি হবে, এখনো কিন্তু আমি গ্যাসটা অন করিনি, সম্পূর্ণ কাজটা হয়ে যাওয়ার পরেই গ্যাসটা অন করব। যাই হোক, গ্যাসটা অন করেও দিয়েছি, এবারে আমি ঢেকে এটাকে সিদ্ধ হতে দেব। আর পাতাটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয়, কারণ সব সাইড যেন সমান দাগ লেগে যায়। দেখো আমার ফাইনালি কিন্তু পাতার নিচটা দাগও লেগে গেছে, আর এই সময় কিন্তু দুধটা টেনে গিয়েছে, শুকিয়ে গেছে। না শুকালেও আমি পাতাটা দিয়ে আমি উল্টাতে পারবো না, তাই কম দুধ দিতে হয়। যাই হোক, আমি পাতাটা উল্টে নিয়েছি, কিন্তু পাতাটার গায়ে অনেক চুষি লেগে আছে, পাতাটা সহজেই উঠবে না, তাই আমি 2 চামচ দুধ দিয়ে তারপরে আমি ঢেকে রেখেছি, তাতে ঘেমে পাতাটা উঠে যায়। যাই হোক, পাতাটা তো উঠে গেল, এবারে আমি বাকি দুধটা দিয়ে এভাবে ফুটতে দেব যতক্ষণ না চুষিটা ভালো সিদ্ধ হচ্ছে। এবারে যে পাউডার দুধটা ছিল আর একটুখানি অল্প দুধ বেঁচে ছিল, সেটার মধ্যে পাউডার দুধটা গুলে এবারে এটা আমি উপর থেকে দিয়ে দেব, কেননা চুষিটা কিন্তু অনেক মানে দুধটাকে টেনে নেবে, শুকিয়ে যাবে, তার জন্য একটু বেশি দিতে হয়। কিন্তু পাতা পরে তো খুব বেশিও দেয়া যাচ্ছে না। যাই হোক, দেখো কি সুন্দর দাগ লেগে গেছে, আর পাতার একটা খুব সুন্দর ফ্লেভার আসছে, সেটা তো তোমাদের মানে বোঝাতে পারছি না। যাই হোক, আমার ফাইনালি কিন্তু আমার এটা তৈরি হয়ে গেছে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে
জানিও। আর এভাবে তোমরা করে খেয়ে দেখো। ফাইনালি এবার খাওয়ার পালা, এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। আমার আশা করি আমার ভীষণ ভালো হবে, তো আমি সত্যি খেয়ে দেখছি।